ক্লাস মিরিক বোটে মিরিক বোটে নাই মিরিক লেকে বোটিং করছি এই যে বোটটা এটাতে কাপেল আবার এদের সামনে আবার ময়ূর পঙ্খী ওই ড্রাইভারটা আমার সানগ্লাস পরে ফোন দিচ্ছে ওই দে গাইস ওয়েলকাম ব্যাক টু দা অ্যানাদার ডে ডে 4 আজকে তো আজকে আমরা রিটার্ন করব তো এখন সকাল সকাল একটু এসেছি দার্জিলিং স্টেশনে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে আর একটু এই ফটো শ্যুট করতে চলে এসেছিলাম দার্জিলিং স্টেশন স্টিম ইঞ্জিনটা আমরা ধরতে পারিনি লেট হয়ে গেল ডিজেল ইঞ্জিনটা আছে ওটারই শর্ট দিয়ে তোমাদের দেখিয়ে দেবো কারণ কালকেও ট্রাই করেছিলাম কালকেও পারিনি আমরা আর ঘুম স্টেশনে যাওয়ার ইচ্ছে ছিল তো এবার হলো না বাট নেক্সট টাইম অবশ্যই ঘুরবো তো যাই হোক এখন আমরা একটু ঘুরে টুরে চলে যাবো কারণ 10টার দিকে গাড়ি আছে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে চাউমিন আসছিল তারপরে আমরা এরপরে যাবো একটু ডিম সিদ্ধ ছিল আর তারপরে আমরা যাবো হচ্ছে এখান থেকে নেপাল বর্ডারের ওখানে যাবো সেখান থেকে মিরিক মিরিকে ঠিক দুপুরে লাঞ্চ করে তারপরে এনজিপির কাছে চলে যাবো মানে শিলিগুড়িতে একটু হংকং মার্কেটে ঢুকতে পারে সবাই যাই হোক ধীরে ধীরে নদী ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে আমি এবার কিছু শর্ট তোমাদের দেখিয়ে দিই গাড়িতে লোক একটু কম মানে সিধারা নেমে গেছে দার্জিলিং স্টেশনে ওদের ওখান থেকে ওই মানে রাজীব জলদার হচ্ছে বন্ধু আসবে ওরা আবার কিছু ঘুরে তুলে পরে যাবে যাই হোক আমরা এখন কোথায় যাচ্ছি ভাই ওই নেপাল বর্ডারের দিকে তাই তো নেপাল বর্ডার পশুপতি হ্যাঁ পশুপতিনাথ মন্দির যাবো ওখানে যাবো গিয়ে বাকিটা দেখাবো একটু রেস্ট করি এখন আমরা চলে এসেছি একদম নেপাল নেপালের কাছে আর তো ওইদিকে যাবো না One eternity later. মিরিকে চলে এসেছি কাছাকাছি আর এত সুন্দর একটা ভিউ মানে ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখো আর এবার সিনেমাটিকটাকে ফিল করো এত সুন্দর লাগছে চা বাগানগুলোকে আমরা এখানে গাড়ি দাঁড় করে ছবি তোলার জন্য নেমে পড়েছি কি ভাই কেমন লাগছে ওহ কি দৃশ্য চলো একটা সিনেমাটিক দেখে নাও মিরিক লেকের পাশে একটু খাওয়া দাওয়া করলাম আমাদের যে বিরিয়ানি ছিল দুপুরের বিরিয়ানি বানিয়ে ছিল সেটা গাড়িতেই নিয়ে এসেছিলাম তো খাওয়া দাওয়া করলাম তো এই মিরিক দেখো মিরিক লেক আর ওখানে বোটিংও হচ্ছে আমি দেখি ওখানে কি বোটিংয়ের কী ব্যাপার আছে কত কি যদি গড়ে বস্তায় পোষায় তাহলে একটু ভাবলাম বোটিং ফোটিং করবো আমাদের আমাদের একটা গাড়ি এখন আমরা এসে পৌঁছেছি সিতারও বেরিয়ে গেছে তো এখন আমরা আমাদের গাড়িতে 7 জন আর বাকি গাড়িগুলো এখন এসে পৌঁছোইনি মিরিকে মাঝখানে তো আমরা একটা স্পটে তোমাদের দেখালাম ছবি তুলেছিলাম এবার চলো দেখি বোটিং করব ইচ্ছে আছে চলো আমরা এই মিরিক লেকে এখন বোটিং করছি মিরিক বোটে মিরিক বোটে নাই মিরিক লেকে বোটিং করছি ইচ্ছে হলো তো তোমরাও করতে পারো 4 জনের 400 টাকা মানে পার পার্সন 100 টাকা করে পড়বে ওখানে কাপলটা করছে 2 জন দেখি কাপলটা করছে এই যে বোটটা এটাতে কাপেল আবার এদের সামনে আবার ময়ূর পঙ্খী বাহ ঠান্ডা ঠান্ডা হাওয়া অসাধারণ এটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমি আর সুবর্ণা ড্রাইভার এনেছি 2 জন ড্রাইভার আছে আমাদের আমাদের কোনো চিন্তা নেই ঠিক আছে সুবর্ণা একদম কিসের থেকে বলে উঠে আয় 400 টাকা কিরে কেমন লাগছে বিশাল বিশাল চালাচ্ছিস তো না ওই জন্য বিশাল লাগছে আমরা 2 জন ড্রাইভার এনেছি কোনো চিন্তা নেই আমাদের আমরা আরামসে এনজয় করব 5 মিনিট পরে এখানে আসবি 5 মিনিট পরে এদিকে চলে আসবি 30 মিনিটের জন্য ফটো তুলে দিতে লাগে আগে আগে স্টিয়ারিং ধরে বসে আছি আমরা চলো 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 One eternity later
তো আমাদের প্রায় ট্যুর শেষের দিকে, এখন একদম দুপারে দুধারে জঙ্গল, তার মাঝখানে মানে চা বাগানো আছে, তার মাঝখান দিয়ে যাচ্ছি। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, সবাই ব্রেক নিয়েছিলাম, সবাই ইমোশনাল হয়ে পড়েছে, যেহেতু এটা আমাদের আগেই বলেছিলাম একটা লাস্ট ট্যুর কলেজ লাইফে। একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে, ওই গাড়িতে সুমিতারা সব আছে, ওরা বহুত ইমোশনাল হয়ে গেছিলো। যাই তারপরে বাকি স্টেশনে বসে কিছু খাবার দাবার নিয়ে যেতে হবে রাতে, তারপরে আজকে ব্লগটা শেষ করে দিতে হবে অনেক ইমোশনাল কিছু নিয়ে। সবাই বলতে এখানে কয়েকজনই আছে, আর ওইদিকে সবাই আছে পরেরটাতে।